যদি বাস্তবিকই আত্মীয় কথা বলতে হয় তাহলে সকলেই জগতের সমস্ত এক একটি ছোট ছোট ধীরি করা পর্যন্ত আত্মীয় হয়, কারণ সকলেই সেই পরম ধর্মের অংশ। কিন্তু এই বোধ কর্মীদের মধ্যে কাজ করছে না। যদি করতো তাহলে আগে যে সমস্ত ধৃত বলেছেন সেখানেও তিনি নির্মম ভাবে নৃশংস ভাবে শত্রুদেরকে বধ করেছেন, তখন তার এই কথা তিনি মাথায় রাখেন। আজকে আসছে কেন আসছে না, তাই যে আত্মীয়তা বোধ, এই আত্মীয়তা বোধটি তার বর্তমান শরীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং তাদের প্রতি উড়ে উঠেছে, তাদের প্রতি গড়ে উঠেছে যারা তাদের বর্তমান শরীরের শারীরিক ভাবে আত্মীয়। ভগবান বলছেন এই যে তোমার শরীর আর তুমি যাদেরকে হত্যা করার কথা বধ করার কথা ভেবে কুণ্ঠিত হচ্ছ, দুই জায়গাতেই তোমার এই শরীরের প্রতি আকর্ষণ, শরীরের প্রতি মোহ, শরীরকে তুমি আত্মা ভেবে বসে না। এই শরীরটি নিত্য নয়, আর এই শরীরকে আশ্রয় করেই তোমার এই আত্মীয়তা বোধ। আর যাদেরকে বধ করার জন্য তুমি কুণ্ঠিত, তাদেরও সেই শরীরটি ক্ষণস্থায়ী। সুতরাং নিজে তোমার মনে একটা হঠাৎ করে করুণা দয়া জেগে উঠছে, এটা কিসের প্রতি? এই শরীরগুলোর প্রতি। আর এই যে করুণা দয়া জেগে ওঠার পেছনের যে কারণ, সাধারণত আমাদের যে করুণা দয়া মৈত্রী এগুলো সব শরীরের প্রতি জেগে ওঠে, তাতে অপরাধ কিছু নেই। সমস্যাটা হচ্ছে এর আগে কখনো অর্জুনের জন্মায়নি, এখন জন্মাচ্ছে, কারণ অর্জুন নিজের শরীর সম্বন্ধে যারা আত্মীয় তাদের প্রতি আত্মীয়তা বোধে হঠাৎ করে জাগৃত হয়ে গেছেন। অর্থাৎ শেষ পর্যন্ত ঘুরে ঘুরে গিয়ে নিজের শরীরের প্রতি মোহটি সমস্ত ঘটনাচক্রের ভুলে গিয়ে দাঁড়াচ্ছে, এটাই সমস্যা। আমরা সকলেই এই মোহের মধ্যেই পড়ি, আমার বর্তমান শরীরকে দিয়েই আমি জগতের সমস্ত কিছুকে বিচার করি, আমার আত্মীয়, আমার বাবা, আমার মা। সেজন্য ভগবান এখানে অর্জুনকে শরীরের অনিত্যতা এটি চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন, যে এই শরীর, যে শরীরকে নিয়ে তোমার ঘিরে এই মোহের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও বর্ণনা করলেন। কথা হচ্ছে অর্জুন কি এই কথা তুমি জানেন না? অর্জুন শুধুমাত্র যে শস্ত্রবিদ্যা শিখে শিক্ষা করেছিলেন তা তো নয়, বহু শাস্ত্র অধ্যয়ন করেছিল। হঠাৎ করে অর্জুনের মধ্যে এই মোহের উদয়টা হচ্ছে কেন? ভগবান বলছেন আশ্চর্যবাদ প্রশ্নটি কষ্টি দিলাম, হচ্ছে এটা কোথাও থেকে আসছে? এগুলো সবই আসছে ব্রহ্মের থেকে, ব্রহ্মই এই সমস্ত জগতের সৃষ্টির কারণ, তার বিকাশ।
এখন এই ব্রহ্ম তার কোন রূপ নেই, আকার নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কোন বিশেষণই নেই, তার কোন ধর্মই নেই, তার থেকে হঠাৎ করে এই নানা রূপ রসে ভরা পৃথিবী, নানা রূপ রসে ভরা সৃষ্টি উদয়পাত করে হয়, এটা একটা আশ্চর্যের ব্যাপার। সেই ব্রহ্মকে জানতে গেলে কি পদ্ধতিতে জানতে হবে? ব্রহ্মের কোন উপমা নেই, ব্রহ্ম এর মতো এটা বলা যায় না, ব্রহ্ম এমন দেখতে এটা বলা যায় না, ব্রহ্মের রং এরকম এটা বলা যায় না। ব্রহ্মকে জানতে গেলে উপনিষদ বলছেন লেতি 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 করে যেতে হবে, অর্থাৎ আমরা এই জাগতিক আমাদের যে ইন্দ্রিয় এবং আমাদের বুদ্ধি দিয়ে যা কিছু জানতে পারি সেই সবগুলি ব্রহ্ম নয়, ব্রহ্ম নয়, ব্রহ্ম নয়, ব্রহ্ম নয় করতে করতে এগিয়ে যেতে হবে। এই না 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 করতে করতে শেষ পর্যন্ত যে বস্তুটি টিকে থাকে তাকে আর নিষেধ করা যায় না, সেটি ব্রহ্ম। এই লেতি লেতি বিচারের মাধ্যমেই ব্রহ্ম তাকে জানা যায়। এখন এই যে ব্রহ্ম থেকে জগতের উৎপত্তি হচ্ছে এটা একটা আশ্চর্য ঘটনা। এই যে ঘটনা, এই ঘটনা এখানে বলছেন আশ্চর্যবাদ কষ্টে ব্যস্ত দিলাম, যে ব্রহ্মকে জানে সেও আশ্চর্য বিস্মিত, আর যে এই ব্রহ্মের থেকে জগতের উৎপত্তির কথা বলছে সেও বিস্মিত, যে শুনছে সেও বিস্মিত, শোনার পরেও এই ঘটনাটিকে বুঝতে পারে না, জানতে পারে না, ধরতে পারে না। অর্থাৎ উপনিষদ বলছেন মন এবং বাক্য দিয়ে তাকে প্রকাশ করা যায়, বুদ্ধিও তাকে ধরতে পারে না। যখন বুদ্ধি অত্যন্ত স্বচ্ছ হয়, শুদ্ধ হয়, তখন তিনি সেই শুদ্ধ বুদ্ধিতে প্রতিফলিত হন, আর যখন তিনি প্রতিফলিত হন তখন আর তাকে বোঝার জন্য কিছু থাকে না, ঠাকুর উদাহরণ দিতে সূর্য আর অনেকগুলো ছোট 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 জলের পাত্র রাখা আছে, প্রত্যেকটা জলের পাত্রে একটা আলাদা 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 করে সূর্য দেখা যাচ্ছে, পাত্রটা ভেঙে গেলে যখন পুরোটাই জলে জলাকার তখন তার মধ্যে একটি সূর্য প্রতিফলিত হচ্ছে। এই যে অনেক সূর্য সেখান থেকে একটি সূর্য এটাও কিন্তু প্রতিফলিত হচ্ছে, এরপর জলে প্রতিফলিত হচ্ছে, জলটাও যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন একমাত্র এক সূর্য টিকে আছে, কখন আর তাকে প্রতিফলিত করানোর জন্য, তাকে দেখার জন্য, তাকে বোঝার জন্য কেউ থাকে না। তেমন এই শুদ্ধ বুদ্ধিতে তিনি প্রতিফলিত হন, আর যখন এই ব্রহ্ম শুদ্ধ বুদ্ধিতে প্রতিফলিত হন তখন সেই বুদ্ধি ব্রহ্মে লয় হয়ে যায় লুণের পুকুরের মতো, তখন আর তাকে জানার বোঝার মতো কেউ থাকে না যে তাকে জানবে। আর যে তাকে সঠিকভাবে জেনেছে সে উপদেশ করলেও সেই উপদেশটা হবে এই জগতের লৌকিক দৃষ্টান্ত অনুসারে, কারণ যাদের জন্য উপদেশ করছেন তারা কেউ সেই ব্রহ্মের যে উপাধি বিবর্জিত একেবারে শুদ্ধ রূপ সেটাকে তারা বুঝতে পারবে না,
সেজন্য তিনি যখন উপদেশ করছেন কিন্তু বিস্ময়ের সঙ্গে উপদেশ করছেন। এরকম হয়, এরকম হয় যে শুনছে সেও বিস্মিত হচ্ছে, আর শোনার পরেও শোনার পরেও তাকে জানা যায় না। কারণ শোনা মাত্রই যে তার জ্ঞান হয় এটা নয়, শোনা হচ্ছে এই ব্রহ্মোপদেশ, গুরু যে ব্রহ্ম সম্পর্কে উপদেশ দিচ্ছেন, শাস্ত্র যে ব্রহ্ম সম্পর্কে উপদেশ দিচ্ছেন, এই উপদেশের শ্রবণ বা বই পড়া, বই পড়ে জানার চেষ্টা, এটা হচ্ছে একেবারে প্রথম স্তর, প্রথম ধাপ। আত্মা বা পরে শ্রোতব্য শ্রোতব্য গন্তব্য নিবিদ্রাস্তব্য হয়, তাকে শ্রবণ করতে হয়, শ্রবণের পরে মনন এবং নিবিদ্রাসনের মাধ্যমে তার জ্ঞান লাভ হয়। সেজন্য বলছেন ভগবান যে ব্রহ্মতত্ত্ব যে বলে সেও আশ্চর্য, যে শোনে সেও আশ্চর্য, আর শোনার পরেও তাকে জানা যায় না, কারণ তাকে জানতে গেলে উপাসনার প্রয়োজন। এটা বললেন কেন? কারণ এর আগে আত্মপদার্থ এবং আত্মভিন্ন শরীর দুটিকে মোহের মূল, যে শরীরকে ধরে এই জগতের প্রতি মোহ তৈরি হচ্ছে, সেই দুটির বর্ণনা দিলেন এবং বললেন যে দেখো এই যা কিছু উৎপন্ন হচ্ছে এগুলো সবই ব্রহ্মাণ্ডে উৎপন্ন হচ্ছে, আবার ব্রহ্মে বিলীন হয়ে যাবে, এটি কোনোটিই নিত্য নয়, শাশ্বত নয়, একমাত্র শাশ্বত সত্য আত্মা। সুতরাং তুমি যে মনে করছো যে আমি বধ করবো, হত্যা করবো, এটা এই কথাটা বলার ফলেও কিন্তু অর্জুনের পক্ষ থেকে যে একেবারে সমস্ত মোহের নাশ হয়ে যাবে তা নয়, শ্রবণ মাত্রই এই অজ্ঞান দূরীভূত হয়ে জ্ঞান লাভ হবে তা না। সেজন্য ভগবান বললেন দেখো যে বলে এবং যে শোনে দুজনই আশ্চর্য, কিন্তু শোনার পরেও তাকে জানা যায়। সেজন্য আমি যে কথা বললাম সেই কথা তুমি যদি সঠিকভাবে অনুধাবন করতে নাও পারো তাতেও ক্ষতি কিছু নেই। আবার তিনি আত্মতত্ত্বে ফিরে আসছেন, একেবারে প্রথমে আত্মা মুক্ত এবং আত্মা এক এটা বলেছেন, তারপরে স্তরে এসে বললেন দেহ অনিত্য। এইভাবে দেহের সঙ্গে আত্মার যে সম্বন্ধ সেটা বললেন, দেহী বিদ্যা ভবতি হইলাম দেহে সর্বস্য ভারত তসমাত সর্বাণি ভূতানি নত্বং শোচিতুম অর্হসি। এতদূর হওয়ার পরে একটা নতুন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা, এবং সেটা হয় প্রথমে অর্জুন নিজের আত্মীয়দের প্রতি করুণা সম্পন্ন হয়ে উঠছে। ভগবান তাকে বোঝালেন যে তুমি যে করুণা, তুমি যে দয়া ঘিরে যে মোহ তৈরি হয়েছে তাকে দূর কর। কখন প্রসঙ্গ যেটা আসে সেটা হচ্ছে তাই যদি হয় তাহলে জগতে সমস্ত কিছুই এবং জগতে সমস্ত কিছুর প্রতি করুণা জেগে উঠল, এবং সেটা হলে অর্জুন বললেন যে জগতে সবই যেহেতু ব্রহ্ম,
সেক্ষেত্রে আমার আত্মীয়দের কথা না আমি বাদ দিলাম, আমি না হয় ভাবছি যে আমার এই যে করুণা এখন কোন জায়গা আমি ভুলে এসেছি সেটা আমার শরীরকে দিয়ে তৈরি হওয়া মোহ সেটা কাটলো। কিন্তু এখন আমি বুঝতে পারছি জগতে সবকিছুই ব্রহ্মময়, সুতরাং কোনো কিছুর প্রতি হিংসা করা যাবে না। অর্থাৎ অর্জুন আবার নিজের বর্ণাশ্রমিত কর্ম থেকে বিচ্যুত হওয়ার একটা নতুন পন্থা আবিষ্কার করবে। ভগবান বলছেন যে তুমি যে এই যে বারবার বারবার বলতে চাইছো যে আমি হত্যা করবো, বধ করবো বা আমি প্রেরণা করছি, তাদের প্রতি করুণা করছি, তাদের প্রতি দয়া করো বস। জগতে যা কিছু আমি দেখছি, যত প্রাণী আছে সকলের প্রতি করুণা। ভগবান বলছেন দেহি বিদ্যা ভগবদ্ভ্য দেহে সর্বস্ব ভাগ। দেখো এই তুমি জগতের সমস্ত প্রাণীর কথা বলছো, এদের সকলের মধ্যে আত্মা দেহি বিদ্যমান। সুতরাং তুমি যে বলছো তুমি হত্যা করবে, হত্যা করবে কাকে হত্যা করবে? সে আত্মা তো অবদ্ধ, তুমি তার শরীরটিকে নষ্ট করতে পারো মাত্র, কিন্তু সে শরীরটি তার যথার্থ স্বরূপ নয়, সুতরাং তাকে হত্যা করার প্রশ্ন উঠছে না। অতএব এই জগতে কোনো কিছুর প্রতি তোমার শোক, তোমার যে করুণা, এটা শোভা পায় না। জগতে কোনো কিছুর প্রতি শোক শোভা পায় না, কারণ এই শোক তুমি করছো তার শরীরের প্রতি, শরীরটা নষ্ট হয়ে যাবে এই শোকে তুমি উচ্চমান। কিন্তু এই সমস্ত শরীরের মধ্যে বিদ্যমান যিনি আত্মা তা তো বিনাশ নেই, নাহলে তুমি তাকে বধ করার কথা ভাবছ। প্রথম অধ্যায়ে এই মোহের তিনটি রূপ দেখানো হয়েছে। একটা হচ্ছে নিজের শরীরের প্রতি, দ্বিতীয় হচ্ছে নিজের শরীর সম্বন্ধে যাদের সঙ্গে সম্বন্ধ হচ্ছে তাদের প্রতি, আর তৃতীয় হচ্ছে জগতের প্রতি। তিনটি মোহকেই ভগবান দূর করছেন। প্রথম নিজের শরীরের প্রতি যে মোহ সেটাকে দূর করো, তারপরে বললেন যে আত্মীয়দের কথা তুমি ভাবছো তারাও তোমার শরীর সম্বন্ধেই আত্মীয়, তাদের প্রতি যে মোহ সেটা দূর করো। এবার সমগ্র জগতের প্রতি একটা মোহ তৈরি হচ্ছে, মোহ তৈরি হচ্ছে না, মোহ আছে এবং সেটা আমাদের সকলেরই আছে, সেটাকে দূর করছে। তার কারণ হচ্ছে এখানে আপাত দৃষ্টিতে মনে হয় যে অর্জুন যেটা করছেন সেটা ঠিক, কারণ যুদ্ধ সেখানে রক্তক্ষয় প্রাণহানি এটা না হলেই হয়, অর্জুন সেদিক থেকে হয়তো ঠিকই করছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যুদ্ধ, যে যুদ্ধ এখন আসন্ন এটা আটকানোর সবচেয়ে বেশি প্রচেষ্টা যদি কেউ করে থাকেন তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। তিনি দুপক্ষকেই বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বুঝিয়েছেন যাতে যুদ্ধ না হয়, এবং যুদ্ধ না হয় মানে যুদ্ধ না হওয়াটা সমাধান হয়, সমাধান হচ্ছে যে কারণে যুদ্ধ সেই কারণটাকে যাতে নির্মূল করা যায়। কি কারণে যুদ্ধ? ওই মোহ,
দুর্যোধনের রাজ্যের প্রতি অতিরিক্ত স্পৃহা এবং সেই স্পৃহার কারণে নানা রকম কুকর্ম এবং তাকে ঘিরে বেড়ে ওঠা একটা সমূহ, একটা দল, এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে আখেরে সমস্ত মানসিক কষ্টের সম্মুখীন হচ্ছে। ধর্ম যখনই নিজের স্থান থেকে বিচ্যুত হবে তখনই জগতের দুঃখ কষ্ট বাড়বে, সেটাই হচ্ছে। এমন নয় যে ধ্রুবধনরা যদি যুধিষ্ঠির বা পাণ্ডবরা যদি এই রণের যুদ্ধের ময়দান থেকে সরে যায় তাহলে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার সমাধান হবে, আস্তে আস্তে সমস্যা বাড়বে। সেজন্য এটাকে আটকানো প্রয়োজন, সেই কারণে কৃষ্ণের প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার সামনে আবার এসে বাধা হয়ে দাঁড়িয়েছে আরেকটি মোহ, দুর্যোধনের যে অতিরিক্ত রাজ্য স্পৃহা, ঐশ্বর্য স্পৃহা, সেটা যতটা ক্ষতিকর আর তার সেই ঐশ্বর্য স্পৃহা লোভ অর্থ বৃদ্ধিকে সামর্থ্য থাকা সত্ত্বেও আটকানো না, আটকানোর চেষ্টা না করা ততটাই অপরাধ। রামায়ণের কাহিনীতে আমরা দেখি বালিকে হত্যা করেছিলেন ভগবান রামচন্দ্র, আপাত দৃষ্টিতে বালিকে হত্যা করার মতো কোন কারণ রামচন্দ্রের সামনে ছিল না। একটা কারণ বার করানো হয়েছিল যে সুগ্রীব, সুগ্রীবের বন্ধুত্ব আদায় করার জন্য, কিন্তু এটা খুব একটা দৃঢ়তর কারণ হতে পারে। বালির সঙ্গে রামচন্দ্রের কোন শত্রুতা নেই, হঠাৎ করে তিনি তার প্রতি কারণ করে আক্রমণ করতে গেলেন। আসলে সুগ্রীবকে রামচন্দ্র দান করিয়েছিলেন কোন না কোন একটা অশিলায় বালির সঙ্গে যাতে মুখোমুখি হওয়া যায়। কারণ কি, কারণ রাবণ এবং রাবণের নেতৃত্বে যে রাক্ষসী শক্তি ঋষিদেরকে পীড়িত করছিল, সমাজকে পীড়িত করছিল, সেই শক্তিকে প্রতিহত করার শক্তি বালির ছিল এবং বালি তার আগে রাবণকে বেশ কয়েকবার ব্যস্তানাপ্তি করেছেন, কিন্তু রাবণের এই অন্যায়কে আটকানোর কোনো প্রচেষ্টা বালি করছে না। রাবণ যতটা অপরাধী বালিও করতে হবে। যার অন্যায় প্রতিরোধ করার সামর্থ্য আছে সে যদি অন্যায় প্রতিরোধ না করে তখন সেটা সমগ্র সমাজের প্রতি, সমগ্র সৃষ্টির প্রতি একটা অনাচার হয়ে দাঁড়ায়। এই অপ্রতিহত অন্যায় ধীরে ধীরে সমস্ত সমাজকে গ্রাস করে, সমাজের মাৎসর ন্যায় পরিবর্তিত হয়। আর সেই কারণে দুর্যোধনের এই ধনস্পৃহা এবং অর্থপূর্ণতা রাজ্যস্পৃহাকে আটকানোর ক্ষমতা থাকা সত্ত্বেও অর্জুন যখন তার কর্তব্য পিছিয়ে আসতে চাইছেন তখন সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এইবার ভগবান সেই কথাটা বলছেন, স্বধর্মমপি চাবেক্ষ্যতি ধর্মাদি যুদ্ধা ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। তুমি ক্ষত্রিয় কেন ক্ষত্রিয়,
কারণ তুমি তোমার বাহুবলের দ্বারা সমাজে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার ব্রত গ্রহণ করেছ। আর এই ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ, এর থেকে বড় কর্তব্য ক্ষত্রিয়ের পক্ষে আর কিছু হতে পারে না। এটি তোমার স্বধর্ম, তোমার বর্ণ এবং আশ্রমোচিত কর্ম। তুমি বানপ্রস্থী বা সন্ন্যাসী বা ব্রহ্মচারী নও যে তুমি চুপচাপ আশ্রমে বসে নিজের নিত্য কর্ম এবং পড়াশোনার মধ্যে দিন কাটাবে। তুমি গৃহস্থ, তুমি গৃহস্থ, তুমি সমগ্র সমাজকে রক্ষা করার ভার গ্রহণ করেছ। তার মধ্যে তুমি ক্ষত্রিয়, তুমি তুমি যদি বৈশ্য হতে তাহলে তুমি তোমার কৃষিকাজ, বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সমাজের সমৃদ্ধির চেষ্টা করতে। তুমি যদি ব্রাহ্মণ হতে তাহলে তুমি তোমার অধ্যয়ন, অধ্যাপনা, জপ, যজ্ঞ, অবস্থা ইত্যাদির মাধ্যমে সমাজের উন্নতির প্রচেষ্টা করতে। তুমি যদি শূদ্র হতে তাহলে তুমি তোমার সেবা ধর্মের মাধ্যমে সমাজের উন্নতির প্রচেষ্টা করতে। তা নয়, তুমি ক্ষত্রিয়, তোমার অঙ্গীকার তুমি বাহুবলের দ্বারা সমাজকে রক্ষা করবে, সমাজের যুদ্ধের দমন শিষ্টের পালন করবে। এখন তুমি স্বধর্ম পেতে সরে আসছো। স্বধর্মী চাবেছিয়ার নবীকম্পি তোমার হচ্ছে স্বধর্ম দেখে স্বধর্মের সঙ্গে দাঁড়িয়ে যখন তোমার কর্তব্য পালনের সময় উপস্থিত, সেই সময় তুমি কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছ। এটা ঠিক নয়। তোমার পক্ষে তোমার ক্ষত্রিয় ধর্ম হিসাবে ধর্ম যুদ্ধের থেকে বড় কর্তব্য আর কিছু হতে পারে না। তারা এই ধরনের যুদ্ধের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে, কারণ এই যুদ্ধে যারা ভাগ গ্রহণ করে তাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যায়, মহৎ পুণ্যফল লাভ হয় ধর্মযুদ্ধে যারা অংশগ্রহণ করেন তাদের। আর এই যে যুদ্ধ, এখানে বলছেন যদিচ্ছা চৌপকর্ণ, এই শ্লোকটা বলছেন তার কারণ। এখানে আরেকটি প্রশ্ন আছে, কৃষ্ণ বললেন যে ধর্মযুদ্ধের থেকে বড় কর্ম ক্ষত্রিয়ের পক্ষে নেই, এটা ঠিক। কিন্তু এখন প্রশ্ন উঠছে, অর্জুনের প্রশ্ন করা স্বাভাবিক যে বুঝলাম যে আমার ধর্ম যুদ্ধ করা উচিত, কিন্তু এই যে আমার সামনে আমার গুরুরা প্রস্তুতি, আমার পিতামহ ভীষ্মপ্রমিতির প্রশ্ন, এদেরকে হত্যা করার ফলে আমার যে পাপ হবে সেই পাপের কারণে আমাকে তো শেষ পর্যন্ত যেতে হবে নরকে। তাহলে আমি যদি যুদ্ধ না করি তাহলে আমার সমর্থ ছুটি, আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব। আর ধর্ম থেকে বিচ্যুত হওয়ার ফলে আমার পাপ হবে, সেই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। আর আমি যদি যুদ্ধ করি তাহলে গুরু তাকেও আমার পাপ হবে, সেই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। দুপক্ষেই পাপ, আমার যুদ্ধ করলেও পাপ না করলেও পাপ। সেক্ষেত্রে আমি কেন নিজের হাতে আমার যারা সন্দেহ যারা পূজা হতো তাদেরকে বলতো, তাকে বলো সাধারণত ছুটি যদি তো পাপই আমি ভোগ করি। সেই জন্য ওরা ভগবান বলছেন যে তুমি যদি নিজে থেকে যুদ্ধের আহ্বান করতে, তবুও ভাবার কথা ছিল। আর এখানে তো যুদ্ধ তুমি আহ্বান করনি,
তোমাকে অন্য কেউ দিতে দুঃখ তোমার সামনে নিজে নিজে উপস্থিত হয়েছে, যদিচ্ছা আচরণ। আর এইরকম মানুষকে যদি তুমি অংশগ্রহণ করো তাহলে তোমার পাপ কিছু নেই, স্বর্গ দ্বারা পাপ যেতাম, তোমার যেটুকু লাভ হবে সবটাই পূর্ণ, এখানে পাপের কোনো প্রশ্ন নেই। একদম প্রথমে শুরু করেছিলেন আত্মতত্ত্ব দিয়ে, সেখানে পাপ পুণ্যের বিচার ছিল না। এইবার সমস্ত ভোগ অপাপিত হওয়ার পর যুদ্ধ কেন করতে হবে? যদি সমস্ত জগতই ব্রহ্মময় তাহলে যুদ্ধের প্রয়োজন কি? কারণ এই সৃষ্টি চক্র এরকম ভাবেই চলবে। আর যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শরীরে আছি, সৃষ্টি চক্রের মধ্যে আছি, ততক্ষণ পর্যন্ত এই সাংসারিক নিয়মকে মেনে চলতে হবে। এই সৃষ্টি চক্রে সাংসারিক নিয়মকে মেনে চলা অবস্থায় তুমি স্বধর্মকে বিচ্যুত করতে পারো না, সেজন্য তোমাকে যুদ্ধ করতে হবে। এরকম ভাবে যুক্তিটা সাজিয়ে সাজিয়ে আনছেন। সেখানে এসে এবার প্রশ্ন উঠছে পাপ পুণ্যের। অর্জুনের পক্ষে এই প্রশ্ন করা স্বাভাবিক, যুদ্ধ করলেও পাপ না করলেও পাপ, সেক্ষেত্রে আমি না করেই পাপের ভাগিদার হই। তখন তার সমাধান দিচ্ছেন যে এই যুদ্ধে পাপের কোনো প্রসঙ্গ নেই, সমস্তটাই পূর্ণময়, যদিচ্ছায় এই যুদ্ধ তোমার পক্ষে পাপজনক নয় না বরং পূর্ণতা। তাহলে তোমার স্বধর্ম বিচ্যুত হবে, তোমার যে কীর্তি সেই যশ সেখান থেকে তুমি বিচ্যুত হবে, এবং তোমার তোমাকে পাপের ভাগিদার হতে হবে। যুদ্ধ করলে পাপ নেই, যুদ্ধ না করলে পাপ। এই যে স্বধর্ম এবং কীর্তি এই দুটি শব্দ ব্যবহার করলেন, এটা নিয়ে পরের প্রসঙ্গ শুরু হবে। আমরা জগতে কীর্তি প্রধান বন্ধনে বন্ধ, পুত্র ঈশানা, বিত্ত ঈশানা, লোক ঈশানা, আমি এসনা ক্রয় ত্যাগ না করতে পারলে জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এরপরে এই অংশটার বিচার ভগবান আনবেন, সেটা আমরা পরের দিন আবার। Thank you.